আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে MTFE সফটওয়্যারে আপনারা সম্পূর্ণ নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন এবং প্রোফাইলটা কিভাবে ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন সেটাই দেখাবো, ঠিক আছে? সো বেশি কথা না বলে শুরু করা যাক, লেটস টু গো। প্রথমত আপনারা চলে যাবেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরেতে, ঠিক আছে? সো প্লে স্টোরেতে সার্চ করলাম, প্লে স্টোরিতে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ করবেন MTFE, এটা লিখে সার্চ করবেন, ঠিক আছে? সো এটা লিখে সার্চ করার পর অ্যাপটি আপনাদের সামনে এভাবে চলে আসবে। আমার যেহেতু এটা হচ্ছে ইনস্টল করা আছে, সেহেতু আমার হচ্ছে আর ইনস্টল করবো না নতুন করে, আমি ওপেন করে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে সেটা দেখাবো, ঠিক আছে? সো গাইস, আমরা এটি ওপেন করলাম। আমরা যখন এটা ওপেন করব ইনস্টল করে, আমাদের সামনে কিন্তু এরকম শো করবে রেজিস্টার, লগ ইন, ট্রেড উইথ এ ডিমো অ্যাকাউন্ট, ঠিক আছে? যেহেতু অ্যাকাউন্ট খুলতে হবে সেহেতু আমরা রেজিস্টারে ক্লিক করব, যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইনে ক্লিক করব, ঠিক আছে? তো আমরা এখানে রেজিস্টারটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানে হচ্ছে আমরা সিলেক্ট করব আমাদের কান্ট্রি, কোন কান্ট্রি থেকে আমরা হচ্ছে ট্রেড করব বা MTFE তে অ্যাকাউন্ট খুলব। সো আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলব, সেক্ষেত্রে এখানে নাম্বারটি দিয়ে দিব। সো আমি এখানে নাম্বারটি আমার আগে থেকে কপি করা আছে, ব্যাস্ট আমি এখন কন্টিনিউ ক্লিক করব, ঠিক আছে? এখানে আমি নাম্বারও দিতে পারি, অনেক সময় ইমেইলও দিতে পারি। সো আমি এখন ইমেইল দিব, নাম্বার দিব না, ঠিক আছে? অনেক সময় হচ্ছে নাম্বার দিলে কি হয় নাম্বারে হচ্ছে কোড যেতে চায় না, সেক্ষেত্রে আমি এখানে ইমেইলটা দিয়ে দিই, ওকে? সো আমি যে ইমেলটা দিব সেই ইমেলটা কপি করে নিয়ে আসি। হ্যাঁ, আমি এই ইমেলটা দিব। হ্যাঁ গাইস, আমি এখানে ইমেলটা দিয়ে দিলাম, ঠিক আছে? ইমেলটা যেহেতু দিয়েছি, এখন আমি কন্টিনিউ ক্লিক করব, ওকে? কন্টিনিউ ক্লিক করলে আমাদের হচ্ছে এখানে একটি প্রোমো কোড দিতে হবে। সো প্রোমো কোড হচ্ছে আমাদের এইটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রোমো কোড 2946897, এটা আমাদের অফিসিয়াল প্রোমো কোড। এইটা যদি আপনারা ইউজ করে অ্যাকাউন্ট করেন, আমাদের টিমে যুক্ত হতে পারবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবেন, লাইফ টাইম আপনারা MTFE-তে কাজ করলে সাপোর্ট পাবেন, কীভাবে বেশি মুনাফা আসবে, বেশি ইনকাম করবেন, কীভাবে বেশি প্রফিট আসবে, ঠিক আছে? সার্ভার সমস্যা থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে, A to Z সাপোর্ট করা হবে। তো এইটা আপনারা ইউজ করবেন, ঠিক আছে? ডিসক্রিপশন বক্সে লিঙ্কটাও দেওয়া থাকবে রেফার কোড সহ। তো নেক্সটে ক্লিক করে, নেক্সটে ক্লিক করার পরে এখন এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, এখানেও পাসওয়ার্ড 6 থেকে 8 সংখ্যার মধ্যে দিবেন, দুই জায়গায় সেম পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? তারপরে এখানে গেট ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করবেন, ওকে? তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিই। সো গাইস, আমি নিচেই কিন্তু পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড দিয়েছি, এখন আমি এখানে ক্লিক করব গেট ভেরিফিকেশন কোড। এখানে আমি ক্লিক করলে এখানে আমাকে একটা ইন্টেলিজেন্ট ডিটেকশন মিলাইতে হবে, ঠিক আছে? মানে একটা ক্যাপচা মিলাইতে হবে। তো একটু আমরা ওয়েট করি, কেমন? হ্যাঁ, ক্যাপচাটা চলে আসছে, আমরা একটু এটা টেনে ধরবো, টেনে ধরে ক্যাপচাটা মিলিয়ে দেব, ওকে? হ্যাঁ, ক্যাপচাটা আমাদের আসলে সঠিক হয়নি, তো এটা আমরা টেনে আবার মিলাবো, দেখা যাক কী হয়, ওকে? এবার হয়তো হতে পারে, আশা করা যায়। হ্যাঁ, এবার হবে, এবার হয়েছে। এখন হচ্ছে আমাদের মেইলটা চেক দিব। হ্যাঁ, আমাদের মেইলে কোড যাবে, মানে সময় আছে 1 মিনিট, এর মধ্যে ওই কোডটা এখানে দিতে হবে আমাদের। সো আমরা আমাদের মেইলে চলে যাই, অ্যান্ড্রয়েড ফোনের আমরা জিমেইলে ওপেন করলাম, ওকে? ওপেন করার পরে হ্যাঁ আমাদের মেইলে চলে আসছি। হ্যাঁ গাইস, আমাদের কোডটি এখানে হচ্ছে 2379, ঠিক আছে? 2379। সো আমরা এটি দিয়ে দিব 2379, সময় শেষ, আবার আমাদের ভেরিফিকেশন করতে হবে, মানে 1 মিনিটের মধ্যে যদি এখানে কোড না দিতে পারেন আবার ভেরিফিকেশন করা লাগবে। সো আবার গেট ভেরিফিকেশনে ক্লিক করলাম, ঠিক আছে? এখন আমরা টেনে ধরে ক্যাপচাটা মিলাবো, ওকে? ক্যাপচাটা মিলাইলাম, দেখা যাক কি হয়, এটা সাকসেস হয় কি না, এটা ভুল হয়েছে, হয়নি, এখন এটা মিলাবো, ওকে? হ্যাঁ হয়েছে, এবার হবে আশা করা যায়, ঠিক আছে? তো একটু ওয়েট করি, দেখা যাক কি হয়। নেটওয়ার্ক যদি স্লো থাকে
তাহলে অনেক সময় সমস্যা হয়। এখন আছে এক মিনিটের মধ্যে আমাদের ভেরিফিকেশন কোডটা কপি করে নিয়ে আসতে হবে এখানে। হ্যাঁ, তো আমরা আমাদের মেইলে চলে যাব, মেইলে চলে যাব এখন। হ্যাঁ, মেইলটা ওপেন করব, দেখা যাক কোড আসছে নাকি। তেইশ, হ্যাঁ কোডটা দিয়ে দিই এখানে। কোড দেওয়ার পরে গাইস কমপ্লিট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। গাইজ এটি আমাদের হচ্ছে ওটিপি কোড, ঠিক আছে। সো এটা আমরা এখন কমপ্লিটে ক্লিক করব, ওকে। হ্যাঁ, এটা আমাদের ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুল হয়ে গেছে। এটা যেহেতু আমাদের সাকসেসফুল হয়ে গেছে, সো আমরা এখানে ক্রসে ক্লিক করব, ঠিক আছে। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা প্রোফাইল ভেরিফাইড করব। সেই জন্য এখানে নিচের দিকে প্রোফাইল এখানে ক্লিক করব, ঠিক আছে। এই প্রোফাইলে ক্লিক করব। সো প্রোফাইলে ক্লিক করার পরে আপনি এটা দেখেন আমাদের প্রোফাইল, ঠিক আছে। উপরে এই যে মাই প্রোফাইল, এখানে ক্লিক করব, ঠিক আছে। সো এখানে ক্লিক করার পরে, এখানে ক্লিক করার পর তারপর আমাদের প্রোফাইলটা আমরা সুন্দর করে সাজিয়ে নিব এবং ভেরিফিকেশন করব, ঠিক আছে। তো প্রোফাইলে উপরে ক্লিক করলাম, এখন হচ্ছে এখানে আমরা পরবর্তীতে এখানে প্রোফাইল একটা ফটো আপনারা অ্যাড করে নেবেন, আপনাদের নিজস্ব ছবি। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস সব কিছু আমরা দিয়ে দিব, ওকে। সো এইখানে সিকিউরিটি অথেনিকেশন এখানে আমরা ক্লিক করি, এই যে এখানে ক্লিক করার পরে এখানে এই যে এখানে ক্লিক করব, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করব সিকিউরিটি অথেনিকেশন, এখানে ক্লিক করার পরে এই যে মোবাইল ফোন নাম্বার ইমেল ভেরিফিকেশন এইখানে ক্লিক করব। এখানে হচ্ছে আমরা রিয়েল নেম, ফোন নাম্বার, ইমেল দেওয়া আছে, এখানে পাসপোর্ট আইডি কার্ড দেবো, ভোটার আইডি কার্ডের ওই সংখ্যাগুলো দিয়ে দিব, দিয়ে দিলে হবে, ঠিক আছে। ভোটার আইডি কার্ডের উপর যে আইডি সংখ্যা থাকে, এখানে ব্যাংকের নাম, ব্যাংক নাম, ব্রাঞ্চ নাম, ঠিক আছে, এগুলো দিয়ে দিব। সো আমরা এখানে সব কিছু লিখে ফেলাই কমপ্লিট। সো গাইজ দেখেন আমাদের কিন্তু এখানে নাম লেখা হয়ে গেছে, এখানে ফোন নাম্বার, এখানে ইমেইল, এখানে হচ্ছে ভোটার আইডি কার্ডের যে সংখ্যাগুলো থাকে সেই আইডি কার্ডের সংখ্যাগুলো, এখানে ফোন নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের, এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে বিকাশের নাম্বারটা দিয়ে দিবেন, এখানে ব্যাংক নাম বিকাশ লিখে দিবেন, ঠিক আছে। ব্রাঞ্চটা আপনারা ঢাকা লিখে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে সাবমিট দিবেন, হয়ে যাবে। তো এখানে আমি এখন সাবমিট করে দিই, কেমন। সো সাবমিটে ক্লিক করি, সো আমি কিন্তু সাবমিটে ক্লিক করে দিয়েছি, ঠিক আছে। তো আমার এটা অলরেডি অঠে, হ্যাঁ নিচের দিকে দেখেন আমার শো করতেছে এখানে, ঠিক আছে। এখানে আমার সব কিছু শো করতেছে, এখন হচ্ছে আমার এটা রিভিউতে আছে, ওকে। এটা আমার রিভিউতে আছে, এই যে এখানে দেখেন, হ্যাঁ। সো গাইজ দেখেন আমার কিন্তু আইডিটা যখন আমি হচ্ছে ভেরিফিকেশন করলাম, ঠিক আছে, নাম, অ্যাড্রেস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু দিয়ে, ঠিক আছে। আর দুই মিনিট, এক মিনিট হচ্ছে রিভিউতে থাকে। তো এখন হচ্ছে আমি প্রোফাইলে ক্লিক করব, দেখবো যে আমার ভেরিফিকেশন হয়েছে কি না, ওকে। তো প্রোফাইলে ক্লিক করলাম, এখন হচ্ছে দেখেন এখানে গাইজ আমাদের কিন্তু টিক মার্ক হয়ে গেছে, সিকিউরিটি অথেনিকেশন, ঠিক আছে। মানে আমাদের এইগুলো ভেরিফিকেশন হয়ে গেছে, প্রোফাইল ভেরিফিকেশন হয়ে গেছে। সো আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমাদের প্রোফাইল ভেরিফিকেশন কমপ্লিট, ঠিক আছে। এই যে এখানে লেখা, ঠিক, মোবাইল ফোন নাম্বার আর ইমেইল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, এগুলো আমাদের কমপ্লিট। সো এইভাবে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন, তারপরে কোনো কিছু না বুঝলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সুন্দর করে আপনাকে অ্যাকাউন্ট করে দেব এবং বুঝিয়ে দেব, ঠিক আছে। এবং এখানে আপনারা অ্যাকাউন্ট করে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন মিনিমাম $30, তাহলে প্রতিদিন আপনার $1 মতো আর্নিং আসবে, ঠিক আছে। এবং যদি $70 অ্যাকাউন্ট করেন মিনিমাম $1.5-$2 আর্নিং আসবে, ঠিক আছে। $200 $5-$7 আর্নিং আসবে প্রতিদিন। আর আসল যে প্রফিট সেটা আপনার এখানে অ্যাকাউন্টে জমা থাকবে, এটা কখনো আসলে কাটবে না, প্রতিদিন রোবোটিক্সের মাধ্যমে আপনাকে ইনকাম করে দেওয়া হবে, আপনি শুধু একটা সেটিং অন করে রাখবেন, ঠিক আছে। এখানে ডলার লোড করে কোন সেটিংটা অন রাখবেন, উপরের দিকে ক্লিক করবেন, এই যে দেখেন এখানে ট্রানজ্যাকশন মোড, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে তারপরে এই যে এখানে এআই
স্মার্ট ট্রানজ্যাকশন এখানে ক্লিক করবেন। তারপরে আছে এই সেটিংটা আপনারা অন করে দিবেন। প্রতিদিন সন্ধ্যা 6টার পরে দেখবেন আপনার অটোমেটিক ইনকামটা চলতেছে, মানে এটা রোবট কাজ করে দিবে আপনাকে। সেখান থেকে কিছুটা কমিশন রোবট নেবে, কিছুটা আপনাকে দিবে, ঠিক আছে। মাস শেষে আপনি $20-30 এবং $50-100 প্রফিট করতে পারবেন, ঠিক আছে। আপনি যেই প্যাকেজটা অ্যাক্টিভ করবেন ওই প্যাকেজ অনুসারে আপনি যেটা এখানে ইনভেস্ট করবেন সেটা আপনার অ্যাকাউন্টে থাকবে, সেটা কখনো আসলে কাটবে না, ঠিক আছে। সেটা আপনি যখন তখন উঠাইতে পারবেন, উইথড্র দিতে পারবেন, লাভটাও আপনি উইথড্র দিতে পারবেন। এটা এখান থেকে আপনি বিকাশে এনি টাইম উইথড্র দিতে পারবেন, ঠিক আছে। তো আজকে ছিল এই পর্যন্ত। সো যারা হচ্ছে অ্যাকাউন্ট করবেন অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, যোগাযোগ করবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।